নার্সিং এ চান্স পেতে স্যারকে প্রায় 2 লাখ, প্রতারণার শিকার ছাত্রী ভুগছে মানসিক অবসাদে, পুলিশের দ্বারস্থ পরিবার। সাইবার ক্রাইমের ফাঁদে এক কলেজ ছাত্রী, খোয়া গেল প্রায় 2 লক্ষ টাকা। বাড়ির অজান্তে প্রতারকদের টাকা দেওয়ায় ছাত্রী ভুগছিল মানসিক অবসাদে। পরবর্তীতে পরিবারের লোক বিষয়টি জানতে পারলে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ জানায়। ঘটনাটি ঘটেছে মানিকচকের বাসিন্দা বিউটি সরকার নামে এক কলেজ ছাত্রীর সঙ্গে। মানিকচকের লালবাথানি এলাকার বাসিন্দা, পেশায় চাষী বিপিন সরকার। বাড়িতে স্ত্রী, 2 মেয়ে আর 1 ছেলে, পুত্রবধূ নিয়ে সংসার তার। বেশ অভাবেই চলে বিপিন সরকারের সংসার। বিপিন সরকারের বড় মেয়ে বিউটি সরকার মানিকচক কলেজে প্রথম বর্ষের ছাত্রী। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, বিউটি সরকার গত বছর জিএনএম ও এএনএম কোর্সে ভর্তির জন্য পরীক্ষা দেয়, তবে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এরপরই বিউটির এক বান্ধবী তাকে গোপাল ঘোষ নামক এক শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে বলে। সে বান্ধবী বিউটিকে জানিয়েছিল গোপাল ঘোষ তাকে নার্সিং কলেজে ভর্তি হওয়ার ব্যবস্থা করে দেবে, তবে বিউটি বান্ধবীর সেই প্রস্তাবে রাজি হয়নি। পরবর্তীতে গত বছর ডিসেম্বর মাসে বিউটির কাছে একটি আননোন নম্বর থেকে ফোন আসে। ফোনের ওপারের এক ব্যক্তি নিজেকে গোপাল ঘোষ নামে পরিচয় দেয় এবং জানায় বিউটিকে তিনি নার্সিং কলেজে ভর্তি হওয়ার ব্যবস্থা করে দেবে। প্রথম ওই ব্যক্তির প্রস্তাবে রাজি না হলেও পরে নার্সিং কোর্সে ভর্তি হওয়ার আশায় ওই ব্যক্তির প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপরই শুরু হয় প্রতারণার চক্র। প্রতারক প্রথমে বিউটিকে বলে 2,500 টাকা অনলাইনে দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। বিউটির বাড়ির অজান্তেই প্রতারকদের কথা মতো অনলাইনে টাকা পাঠায়। এরপর থেকেই অনলাইন ক্লাস, নোটস ইত্যাদির বাহানায় প্রতারক বিউটির কাছ থেকে টাকা চাইতে থাকে। বিউটি জানায় তার কাছে থাকা স্কলারশিপের প্রায় 30,000 টাকা এবং বাবার দেওয়া প্রায় 1,50,000 টাকা তিনি গোপনে পরিবারকে না জানিয়ে সেই প্রতারককে পাঠায়। ওকে জিএনএম এএনএম যে এক্সাম হয় 2 বছর থেকে, ওই এক্সামের নাম করে যে আমি তোমাকে এএনএম এক্সামে পাশ করিয়ে দিব, ওই কোশ্চেনটা দিব, বাকি তুমি যদি শুধু তোমার অ্যাডমিটের যেটা নাম্বার থাকে ওটা লিখে আমি তোমার ইউনারটা চেঞ্জ করে দিব। এইভাবে ওর কাছে বলে ধাপে ধাপে টাকা নিয়েছে। আমরা তবুও জানি না, বাড়িতে জানি চুরি হয়েছে, বাড়ির লোক কিছুই জানি না। 28 তারিখ যখন আমি জানতে পারি, তো ওর প্রথমে ওর মাকে জানায় যে এরকম ব্যাপার, ওর কাছে ফোনটা দিও না। তো বললো ঠিক আছে আমি দিব না। তো পুরো দিন ওর কাছে ফোন দেওয়া হয়নি। 29 তারিখ সকালে আমি বাড়ি আসি, ওকে জিজ্ঞেস করি যে কি কি হয়েছে আমাকে বল, তুই কি কারো কাছে কিছু দিয়েছিস বা তোকে কি কেউ ব্ল্যাকমেল করছে, যদি করে থাকে তো তুই আমাকে বল। ও তো স্বীকার করছিল না, ওকে তো চাপ দিচ্ছে বারবার ওখান থেকে, তো ওই জন্য ভয় কিছুই বলছিল না। তখন যখন ওর ফোনটা আমি চেক করি, ওর ফোনে দেখতে পাই অনেকগুলো স্ক্রিনশট, ও যে টাকা যে শেয়ার করছে ওএমআর এর মাধ্যমে, যে কিউআর কোডের মাধ্যমে যে টাকাগুলো দিয়েছে সেখানে দেখতে পাই। তখন আমি ওকে যখন ওগুলো দেখিয়ে বলি, ও তখন কাঁদতে কাঁদতে আমার কাছে কথাগুলো বলে, আস্তে আস্তে বলে যে এরকম আমার কাছ থেকে টাকাটা নিয়েছে। বিউটি কোনো সুবিধা না পাওয়ায় প্রতারকের কাছ থেকে তার টাকা ফেরত চাইলে প্রতারক টাকা ফেরত দেবে না বলে জানায়। সাথে বিউটিকেও হুমকি দিতে থাকে, কাউকে বিষয়টি জানালে তাকে মিথ্যে অপরাধে ফাঁসিয়ে দেওয়া হবে বলে। অসহায় বিউটি বাড়ির অজান্তেই এত বড় ফাঁদে পা দিয়ে ফেলে। পরিজনদের কিছু জানাতে না পারায় সে মানসিক অবসাদে ভুগতে থাকে। এরপর বাড়ির লোক কিছু ঘটছে সেটা আঁচ পেয়ে বিউটিকে জিজ্ঞাসাবাদ করে। সেই সময় বিউটি কাঁদতে কাঁদতেই সমস্ত ঘটনা পরিবারের লোককে জানায়। ঘটনা জানা মাত্রই মালদহ সাইবার ক্রাইম থানায় বিউটির বাড়ির লোক লিখিত অভিযোগ দায়ের করে। বিউটির মা সরস্বতী সরকার বলেন, তারা এই বিষয়ে কিছুই জানতেন না। জমির ফসল বিক্রি করার সমস্ত টাকা মেয়ের কাছেই থাকত। কিছুদিন আগেই তার কাছে টাকা চাইলে জানায় তার কাছে কোনো টাকা নেই। তারপরে বাড়ির বৌমার কাছে বিষয়টি জানতে পারে, কিন্তু মেয়ে ধরনের চক্রে জড়াবে তা কোনোদিনও ভাবেননি। প্রায় 1,82,000 টাকা প্রতারণা হয়েছে তার মেয়ের সঙ্গে। এমনকি এখনো আরো টাকা চাইছে সেই প্রতারক। বিউটি সেই ভয়ে মানসিক অবসাদে ভুগছে। 2,50,000 টাকা ছিল প্রথম, তো ওটা থেকে 1,50,000 বের করে নিয়েছে। আপনারা জানতেন না? না, তারপরে যে ব্যাংকে রাখতে যাবে ওর বাবা, দেখি টাকা নাই। তো ও মেয়েকে জিজ্ঞাসা করলাম কোথাও যে যাচ্ছি দেখাতে, তো বলছে কি না বাড়িতেই আছে। মেয়েকে জিজ্ঞাসা করছি, মেয়ে বলছে না আমি টাকা নেই। ওটা হয়ে গেল মোটামুটি 22-23 দিন থেকে বেশি হয়ে গেল। তারপরে দেখছি ওর বাবা নিজের হাত দিয়ে টাকা রাখলো, ওটাও 35,000 টাকা থেকে 22,000 টাকা টেনে নিল।
9000 টাকা গুনতি করে রাখলি, 1000 টাকা নিয়ে গেল, 3 ঘন্টা তো ওটাও টাকা বের করলি। তারপরে জানতে পারলাম ফোন আসে তো ওখানে যে বলেছে স্যার যে ওখানে কমপ্লেন করার পর যে মেসেজ ঢুকছে, তো স্যারকে বললাম যে স্যার এইরকম মালদা যেতে যেতে 14 বার ফোন করেছে, তো আবার 4টার দিকে যখন বললাম যে মেসেজ ঢুকছে, তো বলে নরমালে কথা বলবা, কিন্তু ওকে জানতে দিবা নাকি কমপ্লেন হয়ে গেছে। এখানে অবস্থা তো শেষ ছিল, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে। আমি বলতে পারবো না, টাকা যখন দিলি তুই কেমনি দিলি টাকাটা, আমরা ভয় আছে ওর ভিতরে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, মালদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।